বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করছি, যে মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডল থেকে আমাদের প্রতি বছরই এখান থেকে প্রায় 15 মার্কের প্রশ্ন মাধ্যমিকে আসে। তো এখান থেকে 2-3 মার্কসের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তো সেগুলো টিকা, সৃষ্টিকারণ, কারণ ব্যাখ্যা এবং বড় কোশ্চেন, এই বিষয়গুলো আসে। তো আমি তোমাদের সঙ্গে আজকে সেই বিষয়গুলোই শেয়ার করব, যেগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো এর আগে বা পরবর্তীতে পরীক্ষা আসতে পারে এবং এর আগে পরীক্ষা এসেছে সেই সমস্ত কোশ্চেনের সমস্ত সংকলন নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তাহলে শুরু করা যাক আমাদের মূল আলোচনা, মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। তো আমি প্রথমে তোমাদের সামনে 2 ও 3 মার্কের প্রশ্নগুলো আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ু কী, পার্থক্য লেখো। দ্বিতীয় কোশ্চেন, ওজন কী, এর গুরুত্ব কী। 3 নম্বর, অ্যারোসেল কী। 4 নম্বর, বায়ুমণ্ডলের উপাদান কী। 5 নম্বর, বায়ুমণ্ডলে জলবাষ্পের উৎস ও গুরুত্ব লেখো। 6 নম্বর, ওজন হল বা ওজন গহ্বর বলতে কী বোঝো। 7 নম্বর, সৌরমণ্ডল ও বিষৌরমণ্ডলের সংজ্ঞা দাও। 8 নম্বর, মন্ট্রিল প্রোটোকল বলতে কী বোঝো। 9 নম্বর, টিকা লেখো ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এগুলো বৈশিষ্ট্য আকারে লিখবে, মানে সংজ্ঞা, বৈশিষ্ট্য, চিত্র। টিকা লেখো ট্রোপোপজ, স্ট্রাটোপজ। টিকা লেখো জেড বায়ু বা জেড বায়ু কী, অবশ্যই বৈশিষ্ট্য এবং ছবি দিয়ে লিখবে। স্ট্রাটোস্ফিয়ারে জেড বিমান চলাচল করে কেন, 3-4টে পয়েন্ট করে লিখবে। পরের কোশ্চেন, উষ্ণতার বৈপরীত্য বলতে কী বোঝো। তারপরে কোশ্চেন, উষ্ণতার স্বাভাবিক হ্রাস বলতে কী বোঝো। ওজন স্তরকে প্রাকৃতিক সৌরবর্ণা বলে কেন। আয়নস্ফিয়ারে গঠিত মেরুজ্যোতি প্রকৃতপক্ষে কী বা মেরুজ্যোতি কাকে বলে। টিকা লেখো ওজন স্তরের অবক্ষয়ে মানব জীবনের প্রভাব আলোচনা করো, পয়েন্ট আউট করে লিখবে। ইনসুলেশন কী, উত্তাপের সমতা বলতে কী বোঝো, অ্যালবেডো বলতে কী বোঝো, ক্যাটাবেটিক বায়ু কাকে বলে, অ্যানাবেটিক বায়ু কাকে বলে, এল নিনো বলতে কী বোঝো, লালিনা বলতে কী বোঝো, কার্যকারী সৌরবিকিরণ কী, দক্ষিণী দোলন, তাপ বিষুবরেখা কাকে বলে, পরিবহন পদ্ধতি কী, সমষ্ণরেখা কী, গ্লোবাল ওয়ার্মিং কী, মোনেক্স কী, কোরিওলিস বল কী, টর্নেডো কী, জিওস্ট্রাফিক বায়ু কী, আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে কেন, ফেরেলের সূত্রটি বিবৃতি করো বা ফেরেলের সূত্রটি লেখো, গর্জনশীল চল্লিশা কাকে বলে, বাইসবেলের সূত্রটি কী, স্থলবায়ু কী, সমুদ্রবায়ু কী বা সমুদ্রবায়ু কাকে বলে। আবার স্থলবায়ু সমুদ্রবায়ুর পার্থক্যটাও দেখে রাখবে। এ অধ্যায় থেকে প্রচুর শর্ট কোশ্চেন, যাই হোক পরবর্তী কোশ্চেন, পার্বত্য বায়ু কাকে বলে, উপত্যকা বায়ু কাকে বলে, মৌসুমী বায়ু কী, মৌসুমী বিস্ফোরণ কী, ঘূর্ণবাত কী, ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের পার্থক্য লেখো, ক্রান্তীয় ঘূর্ণবাত কী বৈশিষ্ট্য লেখো, ঘূর্ণবাতের চক্ষু বলতে কী বোঝো, রশ্মি তরঙ্গ কাকে বলে, আমরা বায়ুচাপ অনুভব করি না কেন, জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন, বায়ুচাপ বলয় সীমা পরিবর্তন করে কেন, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমাংশে বিশ্বের অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে তার কারণ কী বা তার কারণ ব্যাখ্যা করো, ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলা হয় কেন, সংজ্ঞা লেখো নিরপেক্ষ আর্দ্রতা অথবা আপেক্ষিক আর্দ্রতা বা চরম আর্দ্রতা। তারপরে বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে, অবশ্যই অনুবাদ ঢাল এবং প্রতিবাদ ঢালের ব্যাখ্যাটা ভালো করে দেবে। পরে কোশ্চেন, জলচক্র কী বা জলচক্রের যে হিসাব সেটা দাও, ব্যাখ্যা করো, একই অ্যান্সার আসবে। পরে কোশ্চেন, মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি অধিক গরম বোধ হয় কেন, পয়েন্ট আউট করে উল্লেখ করবে এবং তার সঙ্গে একটা ছবি দেবে। সেই ছবিটা অবশ্যই দরকার, ওই ওপরে লেবেলিং দিয়ে নিচে থেকে ওপরের দিকে যাবে, মানে রেখাচিত্র যাকে বলা হয় সেই রেখাচিত্রটা দেবে। পরে ঘূর্ণ বৃষ্টি, শরৎকে বৃষ্টি, পরিচরণ বৃষ্টিপাত কী, এর সংজ্ঞাগুলো এবং টিকা আকারে এগুলো পড়ে রাখবে। এবার আমি যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব, দেখো এই অধ্যায় থেকে প্রচুর প্রচুর কোশ্চেন, যার জন্য কিন্তু প্রশ্নগুলো অনেক ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকবারই কোনো না কোনো প্রশ্ন এসেছে, তোমরা যদি দেখো ঠিক করে তাহলে কিন্তু দেখতে হবে। অতএব প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু একটা গুড রেজাল্ট করার জন্য ইম্পর্ট্যান্ট। যে যাই হোক, 5 মার্কে কী কী প্রশ্ন হতে পারে বা এর আগে কী কী প্রশ্ন এসেছে 5 মার্ক থেকে, প্রশ্নগুলো একটু দেখে নাও। প্রথম কোশ্চেন, উচ্চতা ও উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিন্যাস করো বা স্তর বিন্যাস করো অথবা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে বর্ণনা করো। 2 নম্বরের প্রশ্ন, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীভাগ করো। 3 নম্বর প্রশ্ন, ওজন কী, এর গুরুত্ব লেখো। এই গ্যাস কীভাবে সৃষ্টি হয়, এই গ্যাস কীভাবে ধ্বংস হয়। 4 নম্বর, বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতিগুলো আলোচনা করো। 5 নম্বর, বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণগুলো আলোচনা করো। 6 নম্বর, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সম্পর্কে লেখো। 7 নম্বর, বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ কী। 8 নম্বর, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির চিত্রসহ বিবরণ দাও। 9 নম্বর, নিহত বায়ু কাকে বলে, বিভিন্ন প্রকার নিহত বায়ু প্রবাহের বর্ণনা দাও।
10 নম্বর, ক্রান্তীয় ঘূর্ণপাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের পার্থক্য লেখ। এবং লাস্ট আরও দুটো কোশ্চেন রয়েছে যেটা এর আগের পরীক্ষাগুলোতে এসছে, তার মধ্যে বৃষ্টিপাতের বিভিন্ন প্রক্রিয়াগুলির বর্ণনা দাও। এবং লাস্ট কোশ্চেন, অধঃক্ষেপণ কাকে বলে, বিভিন্ন প্রকার অধঃক্ষেপণের বর্ণনা দাও। এই হলো তোমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টারের টোটাল কোশ্চেন। এই সম্পূর্ণ কোশ্চেনগুলো যদি তুমি নিজেকে কমপ্লিট করতে পারো, তাহলে মনে করবে ইউ আর ফুলফিল রেডি ফর এক্সাম। মানে এই সম্পূর্ণ প্রশ্নগুলোই কিন্তু রয়েছে, এবং চ্যাপ্টারটি খুব বড়, দেখতে মনে হয় ছোট, কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন পরীক্ষা আসতে পারে। তো আমি সমস্ত কোশ্চেনগুলো তোমাদের সামনে দিলাম। যদি কোনো কোশ্চেন তোমাদের বুঝতে সমস্যা হয়, যদি কোনো কোশ্চেনের অ্যান্সার পেতে সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি তৎক্ষণাৎ তোমাদের এই ভিডিওটি করে দেওয়ার চেষ্টা করব এবং সমস্ত কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে শেষ করছি। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে রাখো। যাই হোক, তাহলে ধন্যবাদ।